ইতিহাস খুলে যদি দেখা হয় তবে জাপান বহুবার ভূমিকম্প এবং সুনামির আঘাতে জখম হয়েছে। যদিও ভূমিকম্প ও সুনামির মতন প্রাকৃতিক বিপর্যয় আটকানো কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু জাপানের মতন জায়গাতে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করা ছাড়া আর কোনো রাস্তাই নেই। গত 1300 বছরে মোটামুটি 143 বার সুনামি হামলা করেছে জাপানে। এই ঘটনায় এখনো পর্যন্ত 130,874 জন মানুষ মারা গেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী সুনামি 1741 সালে দেখা যায়, যার ফলে সমুদ্রের জল প্রায় 90 মিটার পর্যন্ত বেড়ে যায়। দুঃখের বিষয় এটাই যে দিন দিন যত সময় যাচ্ছে ততই জাপানে সুনামির মাত্রা বেড়ে চলেছে। এখনও পর্যন্ত 2022 সালের মধ্যেই 300 থেকেও বেশি ভূমিকম্প জাপানে রেকর্ড করা হয়েছে। এমনকি এখানে দিনে প্রায় 3 থেকে 4 বারও ভূমিকম্প ঘটতে দেখা গেছে। জাপানই একমাত্র জায়গা যেখানে ভূমিকম্প খুবই কমন বিষয়, যার জন্য জাপানের আকাশ ছোঁয়া বিল্ডিংগুলি আর্থকোয়েক প্রুফ বানানো বাধ্যতামূলক করা হয়েছে। মাত্র 2000 থেকে 2022 সালের মধ্যেই জাপান 5 বার ছোট বড় সুনামির শিকার হয়েছে, যার মধ্যে 2011 সালের ভূমিকম্প সব থেকে ভয়ঙ্কর এবং বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। 2011 সালের 11 মার্চ ওশিকা পেনিনসুলার থেকে 72 কিলোমিটার পূর্বে সমুদ্রের ভিতরে 9.1 মাত্রায় ভূমিকম্প পুরো 6 মিনিট ধরে চলেছিল, যার ফলে সমুদ্রে এক ভয়ঙ্কর সুনামির জন্ম হয়। এটি পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় ভূমিকম্প, যেটা জাপানকে সম্পূর্ণ বিধ্বংসে পরিণত করেছিল। এই ভূমিকম্পের ফলে সমুদ্রে যে সুনামির সৃষ্টি হয় তা সমুদ্রে 55 মিটার বা 180 ফুট উঁচু জলস্রোতের সৃষ্টি করে। সমুদ্রের জল 700 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সেন্ডাই সিটিতে আশ্রে পড়ে এবং প্রায় 10 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। ভূমিকম্প এমনই একটা ঘটনা যেটা বর্তমান আধুনিক যুগেও এর ফিউচার সম্পর্কে জানা যায় না। তবে বর্তমানে ভূমিকম্প হবার মাত্র 7 থেকে 8 সেকেন্ড আগে এই ঘটনা সম্পর্কে জানা সম্ভব। 2011 সালে জাপানের এই ভূমিকম্প হবার মাত্র 8 সেকেন্ড আগেই সকলকে সতর্ক করা হয়েছিল, কিন্তু এত অল্প সময়ে কেউ সেখান থেকে পালাতে পারেনি, যার ফলে 2,28,000 মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ে এবং 15,000 মানুষ মারা যায়। অন্যদিকে ভূমিকম্পের কারণে ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার প্লান্টও নষ্ট হয়ে যায়, যার ফলে ভয়ঙ্কর নিউক্লিয় বিস্ফোরণ ঘটে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, আসলে জাপান কেন বারবার ভূমিকম্পের শিকার হয়? এর সবচেয়ে বড় কারণ জাপানের ভৌগোলিক অবস্থান। সমুদ্রের নিচে অবস্থিত আগ্নেয়গিরির অধিকাংশই রয়েছে এখানে, যাকে রিং অফ ফায়ার বলা হয়। এর নিচেই পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভলক্যানো মজুত রয়েছে, যেটা অনেকগুলি টেকটনিক প্লেট দ্বারা আবদ্ধ। ভৌগোলিকভাবে জাপান ঠিক এই রিংয়ের মধ্যে অবস্থিত, এই কারণেই এখানে অধিক পরিমাণ ভূমিকম্প, টাইফুন এবং সুনামির মতন ঘটনা লক্ষ্য করা যায়। এছাড়া জাপানের 70% ল্যান্ড এরিয়া শুধুমাত্র পাহাড় দ্বারা সীমাবদ্ধ এবং 30% এরিয়া সমতল, যেটা উপকূলবর্তী অঞ্চল। এখানেই অধিক সময় সুনামির তাণ্ডব লক্ষ্য করা যায়। সমতল ভূমি ছাড়া পাহাড়ের উপরে জনবসতি গড়ে তোলা তো অসম্ভব। এই জন্য সমুদ্রের পার্শ্ববর্তী শহরগুলিকে বাঁচানোর জন্য জাপান কিছু বছর ধরে চেষ্টা চালাচ্ছে। জাপানের বিপজ্জনক স্থানগুলিকে বাঁচানোর জন্য সমুদ্রের পাশে 400 কিলোমিটার সমুদ্র প্রাচীর তৈরি করেছে। 1896 এবং 1933 সালে জাপানে ভয়াবহ টাইফুন হবার কারণে এখানে প্রচুর পরিমাণে জীবনহানি ও ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পর জাপান সরকার টাইফুনের হাত থেকে বাঁচতে 2.4 কিলোমিটার লম্বা এবং 10 মিটার উঁচু প্রাচীর তৈরি করে, যার ফলে এই স্থানে ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে। কিন্তু 2011 সালের ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া সুনামি এই প্রাচীরকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে। 2011 সালের ভূমিকম্পের পর জাপানের এই সমুদ্র প্রাচীর আরো বেশি উঁচু ও শক্তিশালী করা হয়, যেখানে প্রায় $1,200 কোটি খরচ করা হয়। এই সমুদ্র প্রাচীর 400 কিলোমিটার লম্বা এবং 15 মিটার উঁচু তৈরি করা হয়, যা আগের প্রাচীরের থেকে 5 মিটার উঁচু ও চওড়া অনেকটাই বেশি। তাছাড়া আগের থেকে এর ডিজাইনও করা হয়েছে কিছুটা আধুনিক। কিন্তু এত কিছু করার পরেও জাপানে আবারও ভূমিকম্প আসতে পড়লো 2024 সালে, যার মাত্রা ছিল 7.5 এর কাছাকাছি। যদিও দিন দিন সমুদ্রের জলতলের মাত্রা বেড়েই চলেছে, যার ফলে জাপানের সমুদ্র প্রাচীর কোনোভাবেই কাজে আসছে না। এছাড়া জাপানের সমতল ভূমির নিচে অধিক পরিমাণে আগ্নেয়গিরি মজুত থাকায় দিন দিন ভূমিকম্পের মাত্রা বেড়েই চলেছে এবং ভূমিকম্পের আঘাতে সমুদ্রের জলতল আসতে পড়ছে মানব জাতির উপর, যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি ও জীবনহানির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই সুনামি। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের জলতল দিন দিন বেড়েই চলেছে। ঝড় ঝঞ্ঝা তুফান এবং ভূমিকম্প যেন প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করি। আশা করি আজকের ভিডিও আপনাকে অনেক কিছু শিখিয়েছে, তাই চ্যানেলটিকে ফলো করুন এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন।